প্রতিদিনের মতো আজকে আমি রেসিপি করে দেখাচ্ছি না, আমার সাথে আছেন এই সপ্তাহে রেসিপি বিজয়ী তামান্না তাবাসসুম জুই। সে এসেছে যশোর থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? এই তো। আজকে আমার জন্য আপনি কি রেসিপি করে দেখাচ্ছেন? আমি আজকে চিকেন নুডলস বল, সাধারণত এটা বাচ্চারাও খুব পছন্দ করে জন্য। দর্শক, এটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে আসি। চিকেন নুডলস বল। উপকরণ: তেল পরিমাণ মতো, চিকেন কিমা এক কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, লেবু রস এক চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, নুডলস এক প্যাকেট, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, কাঁচামরিচ কুচি এক চা চামচ, কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ, চিনি এক চা চামচ এবং ডিম একটি। আপনার রেসিপির সব উপকরণ এখানে সাজানো আছে, চলুন রান্নাটা শুরু করি। আমি আপনাকে হেল্প করি, বলুন কি লাগবে। চুলা জ্বালিয়ে দিই। দি বলটা প্রথমে তৈরির আগে আমরা একটু গরম করে নিই তেলটা। একটু ডুবো তেলে ভাজতে হবে, কেন তেলটা একটু বেশি লাগবে। এবার আমরা প্রথমে মাংসের কিমাটাকে ঢেলে নিই। এটা কি মাছের কিমা নিয়েছেন? এটা চিকেন কিমা। প্রথমে এক কাপ চিকেন কিমা নিলাম, এরপর আমি আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, চা চামচ লেবুর রস, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি একটু মাখিয়ে নিই। ভালো লাগবে এটাকে দেখিয়ে বোঝা যাচ্ছে। এবার আমি এটার মধ্যে নুডলসটা আমি মিলিয়ে দিই, আফতাবিসটা দিয়ে। এবার পেঁয়াজ কুচিটা, এটা কতটুকু পরিমাণ? সিদ্ধ করে কিমারার সাথে মেলাতে হবে। এবার দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এক চামচ, এবার কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ, একটু স্বাদ মতো একটু চিনি দিতে হবে, কারণ বাচ্চা একটু মিষ্টি পছন্দ করে। এটুকু এক চা চামচ লবণ স্বাদ মতো, এবার আপু চিনিটা এই ডিমটা একটু ভেজাতে হবে, একটা ডিম দিয়ে ভালো করে মাখাতে হবে। এবার আমরা তেলটা গরম হয়ে আপু আমাকে একটু নাড়তে সাহায্য হেল্প করবেন? আপনার তেলটা গরম হয়ে এসছে। এবার আমি এটাকে ছোট ছোট বলের যদি একটু পাতলা হয়ে যায় তখন কর্নফ্লাওয়ারটা আর একটু বাড়িয়ে দিতে হবে। খুব সুন্দর হয়েছে, মুচমুচে ভালো লাগছে, খেতে তো অবশ্যই ভালো লাগবে আপু। এবার এটা আর একটু স্বাদ করার জন্য একটা সস তৈরি করেছি, তো সসটা আমি আগেই করে রেখেছি, এটা দিয়ে খেলে আরো সুস্বাদু লাগবে। আচ্ছা, আমরা সসটাকে মাঝে মাঝে সুবিধা হয় সাইড থেকে নিয়ে আপু তৈরি হয়ে গেল আমার চিকেন নুডলস বল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক। এর প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে আসি চলুন। ফ্রাই প্যানে তেল দিন,
একটি পাত্রে চিকেন কিমা, আদা বাটা, রসুন বাটা, লেবুর রস, গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিন। এরপর এতে নুডলস, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কর্নফ্লাওয়ার, চিনি, লবণ এবং ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে পেস্ট তৈরি করে নিন। ছোট ছোট বল আকারে বানিয়ে ডুবো তেলে ভেজে নিন। ভাজা হয়ে গেলে তুলে পরিবেশন করুন মজাদার চিকেন নুডলস বল। এই সপ্তাহের সেরা রেসিপি বিজয়ী হবার জন্য প্রাণ গোড়া মশলা আজকের রেসিপি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জন্য উপহার। আপনাকেও ধন্যবাদ, প্রাণ গোড়া মশলাকেও ধন্যবাদ।